সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বেবিনার চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 429 নাম্বার ক্লাসটি। আপনারা কে কোথা থেকে দেখছেন অনুরোধ করলাম, সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমেই লেখা আছে, আমি বাংলাদেশ থেকে এসেছি। আরবি ভাষায় বলবেন, আনা ইজি মিন বাংলাদেশ। বাক্যটিতে আনা অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা, মিন মানে থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। 4 মাস শেষ, আরবা সাহার খালাস। আরবা অর্থ 4, সাহার মানে মাস, খালাস অর্থ শেষ। আরবা সাহার খালাস, 4 মাস শেষ। এরপর লিখা আছে, তার সাথে কথা বলুন। আরবিতে বলবেন, কালাম সাবা সাবা হুয়া। বাক্যটিতে কালাম অর্থ কথা বলা, সাবা সাবা অর্থ সাথে, হুয়া মানে তার। কালাম সাবা সাবা হুয়া, তার সাথে কথা বলুন। তারপর লিখা আছে, আমার আকামা নাই। আরবিতে বলবেন, হাগ্গি মাফি ইকামা। হাগ্গি অর্থ আমার, মাফি অর্থ নাই, ইকামা শব্দের অর্থ আকামা। হাগ্গি মাফি ইকামা, আমার আকামা নাই। এরপর লিখা আছে, চিন্তা করো না। আরবিতে বলবেন, মাফি ফিক্কির। বাক্যটিতে মা ফিক্কির শব্দের অর্থ চিন্তা করা, মাফি ফিক্কির মানে চিন্তা করো না, মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। তারপর লিখা আছে, আমি সফরে যাব ছুটিতে। আরবিতে বলবেন, আনা রো সফর ইজাজা। আনা মানে আমি, রো শব্দের অর্থ যাব, ইজাজা অর্থ ছুটি। আনা রো সফর ইজাজা, আমি সফরে যাব ছুটিতে। এবারে লিখা আছে, চশমা পরিষ্কার করনি কেন। আরবি ভাষায় প্রশ্নটি করবেন, লেশ মাফি গাচ্ছিল নাদারা। লেশ অর্থ কেন, গাচ্ছিল অর্থ দোলাই করা বা পরিষ্কার করা, নাদারা মানে চশমা। লেশ মাফি গাচ্ছিল নাদারা, চশমা পরিষ্কার করনি কেন। নেক্সট লিখা আছে, কত লাগবে আমাকে বলো। কাম আবগা গুল আনা, কাম মানে কত, আবগা অর্থ লাগবে, গুল শব্দের অর্থ বলা, আনা মানে আমাকে। কাম আবগা গুল আনা, কত লাগবে আমাকে বলো। এবার লিখা আছে, এটা না আরেকটা আছে। আরবিতে বলবেন, মুহাদা ফিতানি। হাদা অর্থ এটা, মুহাদা মানে এটা না, তানি শব্দের অর্থ অন্য বা আরেকটি, ফি অর্থ আছে। মুহাদা ফিতানি, এটা না আরেকটা আছে। এরপর লিখা, আমার বাবা অনেক অসুস্থ। আরবিতে বলবেন, আবুই জিয়াদা মারিদ। আবুই মানে বাবা, জিয়াদা অর্থ অনেক, মারিদ শব্দের অর্থ অসুস্থ। আবুই জিয়াদা মারিদ অর্থ হচ্ছে আমার বাবা অনেক অসুস্থ। এরপর লিখা আছে, 3000 রিয়াল লাগবে। আরবিতে বলবেন, তালাতা আলফ রিয়াল আবগা। তালাতা মানে 3, আলফ অর্থ হাজার, রিয়াল মানে টাকা, আবগা অর্থ লাগবে। তালাতা আলফ রিয়াল আবগা, 3000 রিয়াল লাগবে। 2 বছর শেষ, ইতনিন খালাস, ইতনিন সানা খালাস। ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস মানে শেষ। ইতনিন সানা খালাস, 2 বছর শেষ। আমি প্রথমে আসছি, আরবিতে বলবেন, আনা আউয়াল ইজি। আনা মানে আমি, আউয়াল অর্থ প্রথমে, ইজি অর্থ আসছি। আনা আউয়াল ইজি, আমি প্রথমে আসছি। তুমি গেলে কি লাভ, অ্যাশ ফায়দা ইন্তারো। অ্যাশ অর্থ কি, ফায়দা মানে লাভ, ইন্তা শব্দের অর্থ তুমি, রোহ অর্থ গেলে বা যাওয়া। অ্যাস ফায়দা ইন্তা রোহ, তুমি গেলে কি লাভ।
এরপর লিখা আছে, তুমি যাও সমস্যা নাই। আরবিতে বলবেন, ইন্তা রোহ মাফি মুশকিলা। ইন্তা মানে তুমি, রো অর্থ যাও, মাফি মুশকিলা মানে সমস্যা নাই। ইন্তা রোহ মাফি মুশকিলা, তুমি যাও সমস্যা নাই। তারপর বেতন দাও বাবা, জিব রাতিব বাবা, রাতিব অর্থ বেতন, জিব মানে দাও, বাবা মানে বাবা, জিব রাতিব বাবা, বেতন দাও বাবা। জানো কত দামি, মালুম কাম গালি, মালুম মানে জানো, কাম অর্থ কত, গালি মানে দাম, মালুম কাম গালি, জানো কত দামি। আজ একসাথে খাবো, আলিউম সাওয়া সাওয়া আক্কেল, আলিউম মানে আজ, সাওয়া সাওয়া অর্থ সাথে, আক্কেল অর্থ খাওয়া, আলিউম সাওয়া সাওয়া আক্কেল, আজ একসাথে খাবো। তুমি এটা কতবার বলেছ, ইন্তা কাম মাররা গুল হাদা, ইন্তা মানে তুমি, কাম মাররা অর্থ কতবার, গুল মানে বলেছ, হাদা অর্থ এটা, ইন্তা কাম মাররা গুল হাদা, তুমি এটা কতবার বলেছ। সব সময় ফোন করে টাকা লাগবে, আলাতুল তাচ্ছিল ফুলুস আবগা, আলাতুল অর্থ সব সময়, তাচ্ছিল অর্থ ফোন করা, ফুলুস মানে টাকা, আবগা অর্থ লাগবে, আলাতুল তাচ্ছিল ফুলুস আবগা, সব সময় ফোন করে টাকা লাগবে। আমি করেছি দেখো, আনা সাউই শুফ, আনা অর্থ আমি, সাউই মানে করা, শুফ অর্থ দেখা, আনা সাউই শুফ, আমি করেছি দেখো। মালিক সব কাজ শেষ, মুদির কুল্লু শুগুল খালাস, মুদির অর্থ মালিক, কুল্লু মানে সব, শুগুল অর্থ কাজ, খালাস মানে শেষ, মুদির কুল্লু শুগুল খালাস, মালিক সব কাজ শেষ। মেশিন সমস্যা, মুশকিলা মাকিনা, মুশকিলা মানে সমস্যা, মাকিনা অর্থ মেশিন, মুশকিলা মাকিনা মেশিন সমস্যা। তোমার কাজ 100 100, ইন্তা শুগুল মিয়া মিয়া, ইন্তা অর্থ তোমার, শুগুল মানে কাজ, মিয়া মিয়া অর্থ 100 100, ইন্তা শুগুল মিয়া মিয়া, তোমার কাজ 100 100। পরে কিভাবে আসবে, বাদেন কেইফ ইজি, বাদেন মানে পরে, কেইফ অর্থ কিভাবে, ইজি মানে আসবে, বাদেন কেইফ ইজি, পরে কিভাবে আসবে। তাড়াতাড়ি রুমে আসো, তাল গোরফা সুরা সুরা, তাল মানে আসা, গোরফা মানে রুমে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাল গোরফা সুরা সুরা, তাড়াতাড়ি রুমে আসো। ধন্যবাদ সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 429 নম্বর ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।